আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই তো চলে এসেছি আজকে রান্নাবান্না করতে। আজ প্রথমে রান্না করে নিচ্ছি আমি ছোটো মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করছি। আলু পেঁয়াজ আর হচ্ছে ছোটো মাছ মায়া মাছ, এই মাছের চচ্চড়ি একবারে হাত দিয়ে মাখিয়ে চড়িয়ে দিয়েছি। মাছ রান্না হয়ে এসেছে প্রায়। এদিকে টমেটো দিয়ে, পাকা টমেটো দিয়ে এই মাছ রান্না করবো, তো এটাকে ভাজি করে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি রান্না করব। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে, সরিষার তেল দিয়ে রান্না করি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এবার বাটা মশলা দিয়ে দিলাম, আদা রসুন ধনে জিরা পেঁয়াজ সব কিছু মিলে দুই কেজি টমেটো, একটু পানি দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নেব, এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, একটু পানি দিয়ে দিলাম টমেটোগুলো সুদ দেওয়ার জন্য। টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার বেঁচে রাখা মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব। এবার দুটো কাঁচামরিচ দিয়ে দেবো, এবার একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল টমেটো দিয়ে রুই মাছ রান্না করা, রুই মাছের ভুনা, খুবই মজা লাগে এরকম করে রান্না করলে খেতে, ঝোল থাকবে না, এরকম কামাখা কামাখা রাখতে হবে। আশা করি আজকের আমার এই মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আমার কাছ থেকে পেয়ে থাকবেন। মাংস কষা হয়ে গিয়েছে, এবার ঝোলের পানি দিয়ে দেব, ঝোল বেশি একটা রাখবো না। এটা ঝোলের পানি দিয়ে দিলাম, এদিকে করলা ভাজি করে নিচ্ছি, ভাজিটা হয়ে এসেছে। মাংস কষা হয়ে গিয়েছে, এবার ঝোলের পানি দিয়ে দেব, ঝোল বেশি একটা রাখবো না। এত ঝোলের পানি দিয়ে দিলাম, এদিকে করলা ভাজি করে নিচ্ছি, ভাজিটা হয়ে এসেছে। এটা আমার মাংসের ঝোল হয়ে গিয়েছে, আমি এবার একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার দেশি মুরগির ঝোল।
একটু কলিজা ভুনা করলাম আলু দিয়ে। এখন রান্না করব সজনে দিয়ে মুসুরির ডাল দিয়ে চচ্চড়ি করব। তো এই তো সজনে কেটে ধুয়ে দিয়েছি, তার ভিতরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেজপাতা বাটা মশলা হলুদ লবণ স্বাদ মতো সরিষার তেল আর এই যে মুসুরির ডাল এক মুখ দিয়ে দিলাম। একের ভিতরে দুই ডালও খাওয়া হবে সবজিও খাওয়া হবে। এখন এটাকে ভালোভাবে মাখিয়ে দেব। মাখিয়ে নিয়েছি, এবার গরম পানি দিয়ে দেবো আমি, পানি ওদিকে ফুটছে। ফুটন্ত পানি দিয়ে দিলাম, এখন তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে। এই তো আমার সজনে ডাল রান্না করা হয়ে গেল, খুবই মজার একটি হেলদি রেসিপি। আশা করি আজকের আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।